আজকে এই বিতর্ক তৈরি করে আমার বাংলায় সম্প্রীতি বাংলা একটা ডিভাইডেশন তৈরি করার প্ল্যান চলছে। তাই আমি তানার এই নোংরা বক্তব্যকে ধিক্কার জানাই, আমি অ্যাডভাইস দেবো, অনুরোধ নয় অ্যাডভাইস দেবো, অর্ডার করছি আমি তানাকে ইসলাম কেলে জানেন, ইসলাম কেলে বোঝেন, তারপর ইসলাম কেলে বলবেন। এবং এই নোংরা বাক্যর আমরা নিন্দা জানাই। আমরা কোনো বিশ্ববাস অকাপ স্টেটের পক্ষ থেকে দুটো পাঠে মানে পরিচালনা করা হয়, একটা এই লোকাল মেম্বার বা লোকাল দায়িত্বপ্রাপ্ত যারা আছেন সারা বছর যারা এই দরবারের কাজ করতে সহযোগিতা করেন, জাতি ধর্ম বর্ণ নির্ধারণ করলে একটা পাঠ চলে এবং একটা পাঠ জলসায় থাকে। তাই মাঝে মাঝে হয়তো এই মাহফিলকে বিতর্ক হয়। তাই শরীয়তের বেখেলাফ যে কোনো কাজেই, সেটা যার দ্বারাই হোক, আমার দ্বারা হলেও সেটা নিন্দনীয়, অন্য দ্বারা হলেও সম্প্রদায় কিনে যারা জানে না কেন তারা মুখ খোলে, কারা একজনের নাম বলে তার উম্মাদ, তো অজ্ঞ, তিনি মূর্খ, তিনি জানেন না ইসলাম সম্পর্কে, কেন এগুলো বলে বাংলার আবহাওয়া বিতর্ক তৈরি। এই দরবার নন পলিটিক্যাল দরবার, এই দরবার অরাজনৈতিক দরবার, যারা আসেন ভালোবাসায় আসেন, জাতি ধর্ম বর্ণ যারা আসেন নির্বিশেষে সকল পীরের মহাব্বতে আসেন, তাই এই দরবারকে পাটির কালা না দেওয়াই উচিত আমি মনে করি। কারোর যদি পাটির কালা থাকে তা না ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তিনি এখানে পাটির এ করতে আসেন না, তিনি এখানে পীরের ভালোবাসায় আসেন, এটাকে আমাদের বুঝতে হবে। কেউ যদি এসে পীরের ভালোবাসা দেখাতে গিয়ে সে একটা রং দিবার চেষ্টা করে, সেই রঙকে আমরা খারাপ চোখেই দেখছি, নিন্দা চোখেই দেখছি। আমরা 135তম ইসাল সাহেব ছিল কী বলবেন, এবং সেই সঙ্গে যে বলবেন এই ইসাল সাহেবে একটা বিতর্কমূলক জিনিস তৈরি হয় যে যারা ইসলাম নিয়ে জানে না তারাও একটা মন্তব্য করে ইসলাম নিয়ে, বলতে গিয়ে একটু গণ্ডগোল বেড়ে যায়, সেই বিষয়ের দিকটা কী বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে ঐতিহাসিক দরবার, পৃথিবীর মানচিত্রে যে দরবার আজও নক্ষত্র মতন জলজল করে জ্বলছে, সুফি সাধক বিশ্ব বরণ্য পীর ফার্সি কবি হাজরতে রাসুল নমাসি ফাতে আলী বাইসি রহমতুল্লাহ আলাইয়ের দরবারের ঐতিহাসিক 135তম মাহফিলের সকলকে অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই। এ মাহফিল আপনার প্রতি বছর বাংলা মাসের অগ্রহণ মাসের 20 তারিখে অনুষ্ঠিত হয়ে থাকে। হাজার হাজার মানুষ বাংলার বিভিন্ন প্রান্তে থেকে ছুটে আসেন, তৎসহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মাহফিলে অনুষ্ঠিত মানে প্রেজেন্ট হন এবং ভালোবাসা বিনিময় করেন, এবং এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য তারা সহযোগিতা করেন। তার জন্য তানাদের করে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে যারা আগত মেহমান হয়েছিলেন তানাদের করে অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই। সাথে সাথে যে বিষয়টা থাকে, দেখেন বিভিন্ন সময় আমরা দেখেছি, গত কদিন আগে দেখেছেন, দেখেন আমি এই সমস্ত নিকৃষ্ট মানসিকতার লোকে দিলে আমি অজ্ঞ দিলে আমি বেশি বলতে চাই না, এই জন্যই গত কয়েকদিন আগে দেখেছেন একটা বিষয় কেলে বাংলার আবহাওয়ায় একটা বিতর্ক হয়েছে যে কার একজনের নাম ধরে বলেছে তার উম্মাদ। হ্যাঁ, দেখেন আমি তাহলে বলবো আপনি আগে ইসলাম কেলে জানেন, ইসলাম ধর্মটা সম্প্রদায়টা কী, আপনি যে ধর্মের, আমি আপনার ধর্মকে অসম্মান করতে পারি না, কারণ আমার ইসলাম কোনো ধর্মকে অসম্মান করতে নিষেধ করেছে। মাল্লাই আরহামের নাসাল্লা ইয়ারহামহমুল্লাহ, যে মানুষের প্রতি দয়া করলো না তার উপর আল্লাহ দয়া হবে না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের ব্যক্তিদের ইসলাম সম্মান করতে বলেছেন। কারো ধর্মকে কোরআনে আল্লাহ বলেছেন কারো দেবদেবী কারো সম্প্রদায়কে তোমরা গালি দেবো না, ছোটো করো না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। তো আমাদের ইসলামের শিক্ষা নয় আমি অন্য ধর্মকে না জেনে বলে দেবো, কিন্তু ইসলাম সম্প্রদায় কিনে যারা জানে না কেন তারা মুখ খোলে, কারা একজনের নাম বলে তার উম্মাদ, তো অজ্ঞ, তিনি মূর্খ, তিনি জানেন না ইসলাম সম্পর্কে, কেন এগুলো বলে বাংলার আবহাওয়ায় বিতর্ক তৈরি করেন। আমি বলবো তিনি আগে ইসলাম কিলে পড়েন। আজকে এই বিতর্ক তৈরি করে আমার বাংলায় সম্প্রীতি বাংলা একটা ডিভাইডেশন তৈরি করার প্ল্যান চলছে। তাই আমি তানার এই নোংরা বক্তব্যকে ধিক্কার জানাই, এবং তানাকে আমি অ্যাডভাইস দেবো, অনুরোধ নয় অ্যাডভাইস দেবো, অর্ডার করছি আমি তানাকে ইসলাম কেলে জানেন, ইসলাম কেলে বোঝেন, তারপর ইসলাম কেলে বলবেন। এবং এই নোংরা বাক্যর আমরা নিন্দা জানাই। আমরা হলাম বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মাত, এবং তানার উম্মাত হওয়ার জন্য যত নবী এসেছেন সমস্ত নবীদের উম্মাতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মাত, তার জন্য আল্লাহ পাকের দরবারে হাজার হাজার লাখ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে এই মাহফিল দেখেন ফাতি আলী ওয়াইসি হুজুরের দরবার কলকাতা মানিকতলা মুন্সিপাড়া লেন 24/1 যে এই দিল্লিওয়ালা কবরস্থান, আপনারা জানেন এখানে জাতি ধর্ম বর্ণ নির্বির সবাই মিলে বসবাস করে, এবং এই জায়গাটা একটা সবাই অকিভাল আছেন কীরকম জায়গা। তাই এই জলসার মাহফিল দুটো পার্টে পরিচালিত হয়, পরিচালনা করা হয় আমাদের মানে হাজি রহিমবক্স অকাপ স্টেটের পক্ষ থেকে দুটো পার্টে মানে পরিচালনা করা হয়, একটা এই লোকাল মেম্বার বা লোকাল দায়িত্বপ্রাপ্ত যারা আছেন সারা বছর যারা এই দরবারের কাজ করতে সহযোগিতা করেন, জাতি ধর্ম বর্ণ নির্ধারণ করলে একটা পাঠ চলে এবং একটা পাঠ জলসায় থাকে। তাই মাঝে মাঝে হয়তো এই মাহফিলকে বিতর্ক হয়, দেখেন শরীয়তের বেখেলাফ যে কোনো কাজেই, সেটা যার দ্বারাই হোক, আমার দ্বারা হলেও সেটা নিন্দনীয়, অন্য দ্বারা হলেও নিন্দনীয়। তাই আমরা
মানে আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছি এবং আমি এখনও বলছি আগামীতে চাইব যে আল্লাহ পাক যেন এই সমস্ত বিতর্কমূলক বিষয় থেকে আমাদের দূরে রাখেন এবং নোংরা দরবার কেলে নোংরা কিছু না হয়। এই দরবার নন পলিটিক্যাল দরবার, এই দরবার অরাজনৈতিক দরবার, যারা আসেন ভালোবাসায় আসেন, জাতি ধর্ম বর্ণ যারা আসেন নির্বিশেষে সকল পীরের মহব্বতে আসেন, তাই এই দরবারকে পাটির কালা না দেওয়াই উচিত আমি মনে করি। কারোর যদি পাটির কালা থাকে তা না ব্যক্তিগতভাবে, কিন্তু তিনি এখানে পাটির এ করতে আসেন না, তিনি এখানে পীরের ভালোবাসায় আসেন, এটাকে আমাদের বুঝতে হবে। কেউ যদি এসে পীরের ভালোবাসা দেখাতে গিয়ে সে একটা রং দিবার চেষ্টা করে, সেই রংকে আমরা খারাপ চোখেই দেখছি, নিন্দা চোখেই দেখছি। আমরা যে ভালোবাসায় আল্লাহ ওলি দরবারে এসেছি সেই ভালোবাসাকে আমরা আমাদের অন্তরে রাখবো এবং আল্লাহ ওলি রুহানি দোয়া নিয়ে আমরা ঘরে যাব। বাকি কেউ যদি তার মানে ভালোবাসা দেখিয়ে যদি অন্য অ্যাঙ্গেলে নিয়ে যায় সেই বিষয়ে আমি নিন্দা জানাচ্ছি, সেই বিষয়কে উনি আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ সকলকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।